নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্যার পর ভূমিধস, হাইলাকান্দির জামিরা গ্রামে নিহত এক। বরাকে 500 কোটির প্যাকেজ দাবি, কংগ্রেসের ধর্ণা করিমগঞ্জে। রবিবার দেশজুড়ে খুশির ঈদ, দুস্থদের সাহায্য বিভিন্ন সংগঠনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভূমিস্খলনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাইলাকান্দির জামিরা গ্রাম পঞ্চায়েতে। গত বৃহস্পতিবার রাতে অধিক বৃষ্টিপাতের ফলে জামিরা চতুর্থ খণ্ডের মণিপুরি সুইট এলাকার শামসুল হক বরভুইয়ার বাড়িতে ভূমিস্খলনের ফলে 12 বছরের ছেলে কুরবান আলী বরভুইয়ার মৃত্যু হয়। মৃত কুরবান আলী বরভুইয়ার পিতা শামসুল হক বরভুইয়া জানিয়েছেন, রাত 2টা নাগাদ হঠাৎ করে ঘরের পাশে থাকা টিলা জমি থেকে ধস নামে। এতে পরিবারের অন্য 3 জন সদস্য কোনো মতে রক্ষা পেলেও 12 বছরের ছেলে কুরবান আলীর ঘুমে থাকা অবস্থায় মাটির চাপা পড়ে মৃত্যু হয়। শুক্রবার ভোরে জামিরা পিপির পুলিশ ভূমিস্খলনের জায়গায় উপস্থিত হয়ে মৃত ছেলেটিকে মাটির নিচ থেকে উদ্ধার করে। আমার মানুষের আমি ডাকিয়ে আনছি, দেখা নেওয়ার পরে তারা খুঁজিয়ে বা হচ্ছে। এই গাঁর নাম কি? এই গাঁর নাম হলো পার্থিবী মণিপুরী। আপনার নাম? আমার নাম শামসুল হক বরভুই। আর আপনার যে ছেলেটা মারা গেছে তার বয়স আর নামটা হবে? বয়স 12 বছর আর কুরবান আলী বড়বুইয়া নাম। সাম্প্রতিক বন্যায় অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নয়নের জন্য 500 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করার দাবি তুলেছে কংগ্রেস। এই দাবির পাশাপাশি সর্বহারা বানভাসী মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ভুক্তভোগীদের আর্থিক সহায়তা প্রদান করার দাবির পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্তের নেতৃত্বে জেলা কংগ্রেস শনিবার 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করেছে। সরকারি সহায়তা প্রদানে কোনো ধরনের স্বজন পোষণ নীতি ও রাজনীতি করা হলে কংগ্রেস দল ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক কমলাক্ষ। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত অস্থায়ী ধর্ণা শেডে নিজের বক্তব্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন তিনি। বলেন, বরাকসহ সমগ্র রাজ্যের প্রলয়ঙ্করী বন্যায় সর্বস্ব হারানোর জনগণের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা জমা হচ্ছে, অথচ এই টাকা বন্যাক্রান্ত অসহায় মানুষের কোনো কাজে লাগছে না। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ আত্মসাৎ করতেই সরকার পক্ষ বেশি সক্রিয়, এই অভিযোগও করেছেন বিধায়ক। এদিনের ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপিসিসির অন্যতম উপসভাপতি তাপস পুরকায়স্থ, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সংঘমিত্রা দাস, খসরুল হক, শুভজিৎ চক্রবর্তী, ইসখাক আহমেদ, ময়নামিয়া, বজলুল হক সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। ২১ তারিখ সেই বাঁধ ভাঙা হয়েছিল, হঠাৎ কেউ ভেঙেছিল। 26টা দিন আপনারা সময় পেলেন, আপনারা সেই 26টা দিনের মধ্যে আপনারা 1 লাখ টাকার জিও ব্যাগ আপনারা সেটা সেখানে দেওয়া আপনাদের সম্ভব হয়নি। তার জন্য আজকে শিলচরের বিভীষিকাময় ফ্লাট, তার জন্য বোরাকের বিভীষিকাময় ফ্লাট, তার জন্য আজকে এই অবস্থা। আজকে মানুষের হাজার হাজার কোটি টাকার লস। আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা 3800 টাকা আর 5200 টাকাটাকে দিয়ে সেগুলো নিয়ে রাজনীতি করছেন, টিচারদেরকে দেওয়া হচ্ছে। সেই টিচার কোনো কোনো জায়গায় বলছে কি যে না, আমাদেরকে 100 টাকা দেওয়া হোক, আমাদেরকে 200 টাকা দেওয়া হোক। আমি ইঞ্জিনিয়ারিং করছি না, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু সংখ্যক টিচাররা সেখানে হয়তো বা আর্থিক লেনদেনের কথা আমরা শুনতে পারছি। তাই ছেড়ে কথা আমরা বলবো না। বিধায়ক হিসাবে, কার্যকরী সভাপতি হিসাবে, করিমগঞ্জ জেলা কংগ্রেস আজকে আমরা এখানে ধর্ণায় বসেছি। আমরা জেলা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই যে বিশেষ করে এই আর্থিক যে টাকা যেগুলো আছে, সামান্য 3000 আর 2000 আর 5000 টাকার মধ্যে যদি কোনো রাজনীতি করা হয়, যদি আমরা ছেড়ে কথা বলবো না আজকে আমরা প্রকাশ্যে বলে।
ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ঈদ কিট বিতরণ করলো ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। পরপর দুবার বন্যার গ্রাসে দুর্ভোগের মধ্যে পড়েছেন মানুষ। এ নিয়ে আসন্ন ঈদে আনন্দে সামিল হতে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। এবার দুস্থদের ঈদের আনন্দে সামিল করতে অসহায়দের মধ্যে প্রয়োজনীয় কিট বিতরণ করলেন মধুরবন ইউথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শনিবার মধুরবন গাংপাড় বেতুকান্দি কালারপাড় এলাকার বন্যা আক্রান্তদের মধ্যে চানা পেঁয়াজ ময়দা গুড় তেল ইত্যাদি বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। তাদের এই কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বন্যায় কবলিত অসহায়দের জন্য আমরা মানে ঈদ উপলক্ষে একটি কিটের আয়োজন করেছি। তো এই কিটে রয়েছে চানা 1 কিলো, পেঁয়াজ 1 কিলো, চিনি 1/2 কিলো, তারপর রয়েছে গুড় 1/2 কিলো, এবং আর কি ছিল ময়দা 1 কিলো, তেল 1/2 লিটার, এবং জল 2 বোতল, সাবান 1টা, সাবাই 1 প্যাকেট। এই আয়োজনে আমাদের সহযোগিতা করেছেন সুমীর দর এবং আমাদের প্রতিবেশী রাজা লস্কর। এছাড়াও আমাদের এলাকার অনেক বিজনেসম্যানরাও আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়াও আমরা কিছু বাইরে থেকেও মানে ফান কালেক্ট করেছি, যেমন আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। তো তাদেরকে আমি আমাদের সংস্থার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আগামী দিনেও আমরা যাতে এই ধরনের সহযোগ কিছু প্রোগ্রাম করতে পারি, এই জন্য আমি গরিবদের পাশে দাঁড়াতে পারি আমাদের সংস্থার পক্ষ থেকে। ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করলো কাছাড় জেলার যুব আহলে সুন্নত। পরপর দুবার বন্যার গ্রাসে দুর্ভোগের মধ্যে পড়েছেন বন্যাক্রান্তরা। এ নিয়ে আসন্ন ঈদে আনন্দে সামিল হতে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। এবার দুস্থদের ঈদের আনন্দে সামিল করতে অসহায় মধ্যে ঈদের কাপড় প্রয়োজনীয় কিট বিতরণ করলো যুব আহলে সুন্নতের কাছাড় জেলা কমিটি। শুক্রবার বিকেলে পূর্ব সোনাইর হায়দরবাজারে বিভিন্ন জিপির দুস্থদের মধ্যে ঈদের কিট তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, কাছাড় জেলা কমিটির মুখ্য উপদেষ্টা হাফিজ আব্দুল হক, সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর সহ অন্যান্যরা। বন্যাক্রান্ত 200+ দুস্থ পরিবারের হাতে ঈদ উদযাপনে খাবার সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিল রামনগরের গ্লোবাল অর্গানাইজেশন। এদিন রামনগরের একাধিক এলাকার সমাজসেবী আতাউর রহমানের নেতৃত্বে খাবার সামগ্রী প্যাকেট বন্যার্তদের হাতে তুলে দেন অর্গানাইজেশনের কর্মকর্তারা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং ইলিয়াস আলী মেমোরিয়াল লর্ড লস্কর ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকে আমরা রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর চতুর্থ খণ্ড, তারাপুর তৃতীয় খণ্ড, তারাপুর অষ্টম খণ্ড এবং তারাপুর পঞ্চম খণ্ড বিভিন্ন অঞ্চলে আজকে আমরা আগামী করল ঈদুল আজহা উপলক্ষে আজকে আমরা বিগত দিন ভয়াবহ বন্যা কবলিত এলাকাতে ছিলাম। আমরা অত্যন্ত নিরুপায় যারা গরিব ব্যক্তি বিশেষদেরকে আমরা 200+ প্যাকেট আমরা ঈদের জন্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছি, এবং আমরা সবার কাছে আশা করি এই যে ঈদুল জোহা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পালিত হয়, সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে আনন্দ উপভোগ করতে পারে। সবার প্রতি আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং ইলিয়াস আলী মেমোরিয়াল লস্কর ট্রাস্টের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা এবং সবার প্রতি আমাদের ভালোবাসা থাকল। অবাধে বনজ সম্পদ কেটে ধ্বংস করা হচ্ছে ঘাড়মুড়া রেঞ্জের অধীন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। জানা গেছে দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া রেঞ্জের আধিকারিকের সাথে হাত মিলিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে নদীপথ ও সড়কপথে লক্ষ লক্ষ টাকার সেগুন কাঠ ঘাড়মুড়া রেঞ্জের একাধিক বনাঞ্চল থেকে পাচার করা হচ্ছে। বাঁশের চালির ভিতরে করে এই মূল্যবান সেগুন কাঠ পাচার করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে ঘাড়মুড়া রেঞ্জের একাধিক আধিকারিক সহ মাস্টার রোল কর্মীরা সেগুন কাঠ পাচারে জড়িত রয়েছেন। হাইলাকান্দি বন বিভাগে বনজ সম্পদকে রক্ষা করার জন্য স্থায়ী কমিটির অভাব থাকায় বিভিন্ন গ্রামে মাস্টার রোল কর্মী নিয়োগ করা হয়, আর সেই মাস্টার রোল কর্মীরা বনজ সম্পদ রক্ষার পরিবর্তে মূল্যবান গাছ কেটে ধ্বংস করছেন। বর্তমানে ঘাড়মুড়া রেঞ্জের অধীনে বিভিন্ন গ্রামে মূল্যবান সেগুন গাছ কেটে জমায়েত করা হয়েছে, আর সেই কাঠগুলি রাতের অন্ধকারে বাঁশের চালির মাধ্যমে নদীপথে পাচার করা হচ্ছে। ঘাড়মুড়া রেঞ্জের নাথ ও লস্কর পদবীর 2 আধিকারিকের সহযোগিতায় সেগুন কাঠ পাচার করা হচ্ছে। অপরদিকে দেখা গিয়েছে হাইলাকান্দি বন বিভাগের বিক্রি করা সেগুনের লটগুলি দিনের পরিবর্তে রাতের অন্ধকারে স্থানান্তরিত করা হচ্ছে।
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি এই বছরের প্রথম বন্যার সূচনা থেকে বর্তমান বন্যা অবধি সমাজের ও বিশেষভাবে বন্যা দুর্গতদের জন্য সেবা প্রদান করে আসছে। ন্যূনতম সম্পদ এবং নিবেদিত প্রচেষ্টায় ক্লাবটি শিলচর শহর এবং সংলগ্ন বন্যা দুর্গত এলাকার পানীয় জল, রান্না করা খাবার, খাদ্য সামগ্রী ইত্যাদি দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। শুক্রবার শিলচরে রাজীব ওপেন ইনস্টিটিউটে বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি লায়ন শঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসটি কোঅর্ডিনেটর লায়ন অরিন্দম ভট্টাচার্য এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাক্ষী ভট্টাচার্য, মৌসুমী চৌধুরী, অঞ্জনা দেব, সুভদ্রা ভট্টাচার্য এবং ক্লাব ভেলির আইপিপি অভিজিৎ ভট্টাচার্য। সভায় বিভিন্ন প্রস্তাব পাস করা হয় যাতে বন্যা পীড়িতদেরকে সহায়তা করা যায়। সচিব সঞ্জীব রায়, কনকেশ্বর ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য, দীপাঞ্জন দেব, মনীশ কুমার, চন্দ্রাবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায়, সুমিতা ভট্টাচার্য, জুবায়ের ইনাম, নেহা শ্রীবাস্তব প্রমুখের প্রস্তাব অনুসারে এই বন্যা সংকটের সময়ে ক্লাব ভেলি দ্বারা সক্রিয় ভূমিকা নিরন্তর পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী শনিবার থেকে ক্লাবটি আবার বন্যার্তদের জন্য তার পরবর্তী পর্যায়ের ত্রাণ কাজ শুরু করেছে। দিনভর মহাপ্রসাদ বিতরণ, পূজার্চনা সহ বন্যার বিপদ থেকে সমাজের মঙ্গল কামনায় বিশেষ যজ্ঞের মধ্য দিয়ে পালিত হল শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। শনিবার সকাল থেকে শিব অভিষেক সহ নানান অনুষ্ঠান আয়োজিত হয়। তাছাড়া প্রকাশ্য সড়কে বন্যার্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করেন মন্দির কমিটির কর্মকর্তারা। এদিন বিকেলে সাংস্কৃতিক ভজন অনুষ্ঠানের আয়োজন হয়। মন্দিরের প্রতিষ্ঠা উৎসবের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন কমিটির পক্ষ থেকে বিশ্বদেব, সুশীল কুমার কর, মনতোষ পাল প্রমুখ। এই উল্টা রথের দিনে আমরা এই আমাদের মন্দিরের বার্ষিক পূজা করে থাকি। তদুরূপ এইবারও আমরা এই উল্টা রথে বসেছি, কিন্তু আমাদের এইবার একটু আমরা ব্যতিক্রম, কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের শিলচর কাছার ভিত্তিক কীভাবে আমাদের উপর একটি কালো ছায়া এসে চলে গিয়েছে, যার ধরুন আমরা ঠিক ওইভাবে যেভাবে আমরা প্রত্যেক বছর আমরা যেভাবে ঠিক বাবার বার্ষিকটা বানাই ঠিক এইবার আমরা বানাচ্ছি না। আমরা একটু সংক্ষেপের মধ্যে, ছুটোর মধ্যে করে নিয়ে এসেছি। সংক্ষেপের মধ্যে আমরা বাবার কাছে আজকে সবাই মিলিয়ে আপ্রাণভাবে বাবার কাছে আমরা চেয়েছি যাতে বরাক ভেলির বা কাছাড় ডিস্ট্রিক্টের যে কালো ছায়া এসেছিল ওইটার থেকে আমাদেরকে যত তাড়াতাড়ি পারেন ঠাকুর আমাদেরকে, আমাদের নিশ্চয় কোনো ভুল হয়েছিল বলেই ঠাকুর আমাদের উপরে এই এটুকু করেছেন। তাই আমরা বাবার কাছে আজকে চেয়ে নিয়েছি যেন আজকে আমাদেরকে যেন আমাদের এই কালো ছায়ার থেকে মুক্তি করেন, আমরা যেন সবাই সুস্থ বিনা অসুখে ইয়েতে আমরা যেন সবাই আবার আগের ইয়েতে ফিরে আসতে পারি। আর আমি বলতে চাই যে আমাদের এই কয়েকদিন আগে যে আপনারা মিডিয়ামের মারফতে আমি জানাতে চাই যে আমরা যেন কয়েকদিন আগে যেন আমাদের শিলচর টাউনের উপরে যে আমরা একটা অভিশাপ এসেছিল এইটাতে আমাদের যে আশেপাশের আমাদের গ্রামের ভাইয়েরা যেভাবে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করিয়ে ওদের আমাকে বাঁচিয়েছে তার জন্য আমাদের আশপাশ গ্রামের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমি কয়েকটা জায়গার কথা আমি না বলে পারছি না, যেমন ছোটো ছোটো জায়গা যেমন খালিগ্রাম, শালগঙ্গা, উদারবন, লক্ষ্মীপুর, ফুলেরতল, জিরিঘাট, জিরিবাম, বদরপুর, করিমগঞ্জ, এমনকি ধর্মনগর, পাথারকান্দি, ওরা যেভাবে আমাদের বাইরে এসে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়েছেন তার জন্য ওদেরকে আমাদের অজস্র প্রণাম। বিগত কয়েক মাস ধরে উদারবন বিধানসভার হরিনগর বাজারে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহকরা কর্তৃপক্ষের দ্বারা হয়রানি ও প্রতারণার শিকার হয়ে শনিবার তালা ঝুলিয়ে দিলেন। বিগত দুই মাস আগে সরকার প্রদত্ত মাইক্রোফাইন্যান্সের চেক ব্যাংকে জমা দিলেও আজ অবধি ব্যাংকের খাতায় টাকা ঢোকেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও তবে ব্যাংক কর্তৃপক্ষ নিত্যদিন নানাভাবে অজুহাত দিয়ে চলেছেন। ব্যাংকে টাকা নেই, লিঙ্ক নেই, মেশিন খারাপ ইত্যাদি অজুহাত দেখিয়ে মোবাইলে গেম খেলতে খেলতে দিনের পর দিন কাটাচ্ছেন ব্যাংক ম্যানেজার কল্যাণ ডেকা। এই ব্যাংকের গ্রাহকরা নিজের খাতা আপ টু ডেট ও করতে পারছেন না দীর্ঘ এক বছর ধরে। কর্তৃপক্ষকে এ ব্যাপারে গ্রাহকরা জিজ্ঞেস করলে উত্তরে মেশিন খারাপ, মেশিনে কালি নেই, লিঙ্ক নেই ইত্যাদি অজুহাত দেখানো হচ্ছে। নিত্যদিন গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। ব্যাংকে ম্যানেজার কল্যাণ ডেকার সাথে গ্রাহকরা কথা বলতে গেলেই
গালিগালাজ ও খারাপ ব্যবহার পেতে হচ্ছে গ্রাহকদের। ক্ষুব্ধ গ্রাহকরা সরকারের কাছে অতিসত্বর ব্যাংক ম্যানেজার কল্যাণ ডেকার বদলির আবেদন জানিয়েছেন। আপনারা কিতা করে এটা যে আপনারা তো এটা মে মাসে জমা দেওয়া আপনারা কি চাচ্ছে এটা? আমরা ব্যাংকটা আগের মতন কাজ করিয়া যাও, নেট থাকলে টাকা নাই, টাকা থাকলে নেট নাই। এটা কিন্তু আজকে ছয় মাসে আমরা দিয়ে দেওয়া করে ঢুকতে ওটা উঠাইতেও নাই, এখন অন্য জনের কাছ থেকে বুঝে আওলাদ করে আনিয়া দিব। তালা মানছি রবিবারে ঈদ ও 2000 টাকা লাগিয়া কয়দিন নাই তো মোটামুটি। তো এই ব্যাংক ম্যানেজার আওয়ার পর থেকে আপনারা সমস্যা নেই? এর আগে কোনো তো ই ব্যাংক ম্যানেজার এখানে আওয়ার কতদিন হয়েছে? আপনারা তালা মারার পরে আর ব্যাংক ম্যানেজার কিছু কইছেন নি? আমরা চাইলাম আগর মতন, আমরা টাকা পাইলে তো কোনো ঝামেলা নাই। আমরা যখন যে এখান থেকে বাইরে থেকে টাকা আইয়া ঢুকুক আমরা সময় মতো পাইতাম, ওটাও খালি আমরা করি না, সব আর কি ধরনের বয়স্ক মানুষ হকর সকালে আর বিকালে চারটার সময় যায়, নেট নাই, বেকার হয়ে যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার সময় শিলচর ও শহরতলির দুর্গত মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিভিন্ন মহল থেকে প্রশংসিত খুজ ক্রীড়া ও সামাজিক সংস্থা। এবারের বন্যা ছিল শিলচরের মানুষের কাছে স্মরণাতীত কালের ভয়াবহ বন্যা। মাত্র দুদিনের জলে শিলচর শহর ও শহরতলির 90% মানুষ বন্যাক্রান্ত হন। শিলচর শহরের মানুষের আগে থেকে এ ধরনের বন্যার অভিজ্ঞতা কিংবা প্রস্তুতি না থাকায় ক্ষয়ক্ষতি মারাত্মক হয়। বন্যার সময় মানুষ বিশেষ করে পানীয় জল ও খাদ্যের চরম অভাব বোধ করেন। এই সময় সরকার থেকে পানীয় জল বিতরণ করা হলেও তা পর্যাপ্ত ছিল না। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও শহরের জলবন্দী মানুষকে পানীয় জল ও শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এই দুঃসময়ে খোঁজ ক্রীড়া ও সামাজিক সংস্থার সম্পাদক সজল লস্কর ও কোষাধ্যক্ষ কামাল লস্করের নেতৃত্বে গত 19 জুন থেকে নৌকা করে বন্যার্তদের মধ্যে পানীয় জল, রান্না করা খাবার ও বিস্কুট বিতরণ করা হয়। খোঁজের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কখনো নৌকো আবার কখনো কোমর জল হেঁটে সুভাষনগর, শ্মশান রোড, পদ্মনগর, বিলপার পাবলিক স্কুল রোড, কমলা রোড, লক্ষ্মীপুর রোড, আরজান আলী লেন, মধুরবন্দ, বেরেঙ্গা, তারাপুর, কালীমোহন রোড সহ শহরের বিভিন্ন এলাকা এবং গ্রামাঞ্চলে ত্রাণ বণ্টন করেন। জল কমার পরও খোঁজের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে খিচুড়ি বণ্টন করা হয় এবং ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি তুলে দেওয়া হয় বন্যা আক্রান্ত পরিবারকে। বন্যা দুর্গত মানুষকে খোঁজের পক্ষ থেকে ত্রাণ সাহায্য চালিয়ে যাওয়ার সংস্থার কয়েকজন শুভাকাঙ্ক্ষী সাহায্যের হাত বাড়িয়ে দেন। গত রবিবার দুই শুভাকাঙ্ক্ষী কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক আধিকারিক কল্যাণ চক্রবর্তী ও প্রাক্তন ক্রিকেটার নিহারেন্দু দেবের সৌজন্যে মধুরবন চামড়াগুদাম ওয়াটার ওয়ার্কস রোডের হাজি কেরামতুল্লাহ পাঠশালায় আশ্রয় নেওয়া প্রায় 800 মানুষকে রান্না করা পোলাও খাওয়ানো হয়। খুদ সম্পাদক সজল লস্কর জানান, তাদের সংস্থা বিগত কয়েক বছর ধরে ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করে আসছে, তবে এবার শিলচরের ভয়াবহ বন্যার সময় দুর্গতদের মানুষের পাশে সামান্য সাহায্য তুলে দিতে পারায় নিজেদের ধন্য মনে করেছেন খুজের সদস্যরা। সামান্য সাহায্য বিশেষভাবে আজকে যেটা আইছে এটা ঈদ উপলক্ষে হয়েছে। আমরা যে মানুষ জলে ডুবিয়া সর্বসন্ত, রুজি রোজগারও নাই, খাওয়ার আমরা যদি সামান্য দিই মানুষের ইচ্ছা তো করতাম, ওই হিসাবে আমরা পারবো। আমরা আজকে এখন এখানে দিয়ার আমরা আবার আর একটা 3টার সময় আর 1 টাকা দিব, 4টার সময় আর 1 টাকা দিব, আমরা 1 টাকা দিয়ে আমরা 60-70 পরিবার দেওয়া লাগে, ফলে আমরা টোটাল 250 পরিবারের মতো দিবার কথা আজকে। আমরা চেষ্টা করি আর কিছু একটা দিবার,
যারা বিপদী তারা দারোয়া উবাইবা কতখান করতে পারব করতে পারি আর না কিন্তু চেষ্টা করি আর আমরা আপনারা বিপদ আপনারা দারোটা কত আমাদের উদ্দেশ্য আর আর আপনারা যদি সামান্যতম সাহায্য হয় তবে এটা বহুত বড় আমরা আমরা লাগে আপনারা আমাদেরকে যারা ঈদ উপলক্ষে সাজিয়ে এগিয়ে এসেছেন সুন্দরা হলেন ডক্টর এম মাসুদ, শরীফ উদ্দিন, রেজওয়ান খান, রাজু লস্কর, রিজু লস্কর, মাম্পি লস্কর, ইফাত লস্কর, কল্যাণ চক্রবর্তী। ওনারা এগিয়ে আসাতে এবছর আমরা বিশেষভাবে এই অসহায় মানুষকে ঈদ উপলক্ষে কিছু খাবার জিনিস তুলে দিতেছি। এবছর 250টারও বেশি মানুষ 250টার বেশি পরিবারকে 250টি পরিবারকে আমরা খাদ্যবস্তু দিতে পেরেছি। সব কিছু ওনাদের গানের মধ্যে গান করাতে আমরা এগিয়ে দিতে পেরেছি। এবারের ভয়াবহ বন্যায় মেহেরপুর জিপির ওয়ার্ড নম্বর 8-এর যুবক এবং জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্মকর্তারা যেভাবে সাহায্য করেছেন, ত্রাণ বিতরণ সহ পানীয় জল বিতরণ করে, তা নিয়ে সন্তোষ ব্যক্ত করেন মেহেরপুর জিপির ওয়ার্ড 8-এর বিট মেম্বার আশ্বিনী সিনহা এবং একজন বিজেপি কর্মী চম্পা চক্রবর্তী। এর সাথে শিলচরের বিধায়ক এবং সাংসদকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এই ভয়াবহ বন্যায় খোঁজখবর নেওয়ার জন্য। চম্পা চক্রবর্তী, এই যে এত একটা ফ্লাড এসে গেল আমাদের এই শিলচর টাউনে, এটা মানুষ কল্পনাও করতে পারেনি। এত মানে ভয়াবহ অবস্থা শিলচরে, এটা কোনো দিন শিলচরে মানুষ ভাবতেই পারেনি। এর জন্য এই মেহেরপুর জীবিতে আমি থাকি, আমার বিট হচ্ছে 8 নম্বর বিট। সেখানে মানুষ খুব কষ্ট করে চন্দ্রপুর, ভগতপুর, কাঁঠালপুর, ব্যাঙ্কলনি পর্যন্ত প্রচুর জল ছিল, মানুষ খুব কষ্ট করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতক্ষণ ত্রাণ সম্ভব আমাদের এমএলএ, এমপি, আমাদের মেম্বার, আমাদের জিপি সভাপতি, আমাদের সেক্রেটারি সবাই মিলে নৌকো করে করে সবার বাড়িতে গিয়ে গিয়ে ত্রাণ দিয়ে এসছে। আমার দেখে খুব ভালো লেগেছে। আমার যেহেতু বয়স হয়ে গেছে আমি ততটা পারিনি, তথাপি আমি চন্দ্রপুর গিয়েছি অশ্বিনীর সঙ্গে, প্রবীর আমাদের বুথ প্রেসিডেন্ট অশ্বিনীকে গিয়ে কিছু রিলিফ আমি দিয়েছি। আমার খুব ভালো লেগেছে ওদের এই প্রচেষ্টা। এই রকম দুর্যোগের মধ্যে ওদের ঘর বাড়ি সবার ডুবায়, তাও তারা সবাই ঝাঁপিয়ে পড়ে সবাইকে উদ্ধার করার জন্য যে চেষ্টা, সবার ঘরে ঘরে জল, কোনো রকম কমপ্লেন হওয়ার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্যার পর ভূমিধস, হাইলাকান্দির জামিরা গ্রামে নিহত এক। বরাকে 500 কোটির প্যাকেজ দাবি কংগ্রেসের ধর্ণা করিমগঞ্জে। রবিবার দেশজুড়ে খুশি ঈদ, দুস্থদের সাহায্য বিভিন্ন সংগঠনের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।